নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তা গলে না, বরং আরও শক্ত হয়ে যায়। তেমনি মানুষের মনেও একবার আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত পাক না কেন কিছুই হয় না। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো, খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। জীবনে সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার আছে একজন মানুষের যে তোমায় সত্যি ভালোবাসবে। যে আজ তোমাকে অবহেলা করছে, ধৈর্য ধরো, একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে। কষ্টের সময় কেউ পাশে থাকে না, এটাই হলো কঠিন বাস্তব। এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী বলে মনে করবে, এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে, এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। জমিয়ে রাখা টাকা একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট কখনো শেষ হয় না। একমাত্র সময়ই পারে মানুষকে চিনিয়ে দিতে, কে কেমন সেটা বুঝিয়ে দিতে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই উপায় থাকে না। ভালো থাকি আর খারাপ থাকি, মিথ্যা হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি। পৃথিবীটা এমনই, যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখন সে অবহেলা করতে শুরু করবে। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো আবার ক্ষমা করে, আবার কখনো এগিয়ে চলে। স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও, কোনোদিনও একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার নয়, একমাত্র আপনার মা ছাড়া। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসাটা খুবই কঠিন। কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্ট আর অবহেলা। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যেটা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। যে ভুল করার থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে। চাহিদার বেশি কারো খোঁজখবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, তখন তুমি নিজেই কষ্ট পাবে। যদি কারো আচরণে বুঝতে পারো যে সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো, কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটা স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনা সৃষ্টি করবে। মিথ্যা কথা বলে কাউকে হয়তো খুশি করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না। অবহেলা তখনই কাটার মতো শরীরে বাঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত লাগে। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতনই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয়। সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না। সুগন্ধ টাটকা ফুল থেকে আসে, পচা ফুল থেকে নয়, তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করুন। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনো তোমাকে কাঁদতে দেবে না। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে,
তাহলে তাতে কান দিও না। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হল নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। যারা অন্যের চোখের জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদের নিজেদেরও দুটি চোখ আছে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখবে না, এটাই বাস্তব। কেউ সুন্দর হয় না, যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর মনে হবে। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ করে লাভ নেই, তোমার মতো কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হীরা, তাই কয়লার সাথে তোমার পার্থক্য থাকাটা স্বাভাবিক। আজব একটা শব্দ সরি, মানুষ বললে ঝগড়া শেষ, ডাক্তার বললে জীবন শেষ। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবেই। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও, যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনো তোমার ছিলই না। সাফল্য ব্যর্থতা দুটো একে অন্যের প্রতিরূপ, কখনোই একটা ছাড়া অন্যকে পাওয়া যায় না। কোথাও কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু না পাওয়ার বা পেয়ে হারানোর প্রত্যাশা নিয়ে বেঁচে আছে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের পিছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। মন তাকে দাও যে তোমার মনটা নিজের থেকে বেশি যত্নে রাখে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না, দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। তোমাকে পছন্দ তো সবাই করবে, কিন্তু তখনই যখন তোমাকে তাদের প্রয়োজন হবে। কিছু পেতে চাও তো নিজের উপরে ভরসা রাখো, সাহায্য যতই ভালো আর সত্যি হোক না কেন, একদিন না একদিন সেটা চলেই যায়। সফল হওয়ার জন্য তোমাকে নিজেকে এগিয়ে যেতে হবে, মানুষ তো পিছনে তখন আসে যখন তুমি সফল হয়ে যাও। পরিশ্রম এতটাই করো যাতে ভাগ্যও তোমার সাথে থাকার জন্য বাধ্য হয়ে যায়। খারাপ সময় যদি তোমাকে স্নেহ করার মতো কেউ থাকে তাহলে সেই তোমার সত্যিকারের বন্ধু হবে। জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর এই সিদ্ধান্তগুলোই তোমার জীবন একদিন সম্পূর্ণভাবে বদলে দেয়। নিজের ভাবনার উপরে কন্ট্রোল করা শেখো, কারণ আমরা আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ পাই নিজের ভাবনা চিন্তা দ্বারা চালিত হওয়ার জন্য। বারবার অসফল হওয়ার পরেও হাল ছেড়ে না দেওয়াটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমি ভাবতাম যে জীবন বদলাতে অনেক সময় লাগবে, আমি জানতাম না যে বদলাতে থাকার সময়ই আমার জীবন বদলে দেবে। অসফলতার উপর অনেকে অনেক কথা বলবে, কিন্তু কখনো নিরাশ হইও না, হতাশ হইও না, কারণ এটা হলো সেই সময় যখন তুমি নিজেকে চিনতে পারবে। যখন কোনো আপনজন দূরে চলে যায় তখন অনেক কষ্ট হয়, কিন্তু বেশি কষ্ট তো তখনই হয় যখন কোনো আপনজন পাশে থেকেও দূরত্ব তৈরি করে নেয়। ক্রোধ সবসময় মূর্খতা দিয়ে শুরু হয় আর অপরাধ বোধ দিয়ে শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।